আসসালামু আলাইকুম, বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি বিভিন্ন হাটে বাজারে, সেই সঙ্গে বিভিন্ন গরুর খামারগুলোতে ঘুরে বেড়াই এবং বিভিন্ন গরু ছাগল যেসব খামারে লালন পালন করা হয় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই অরণখোলা গ্রামে। অরণখোলা গ্রামে আপনারা জানেন প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন হয়, সেই সঙ্গে এইখান থেকে গবাদি পশু গরু ছাগল এগুলো বিভিন্ন এলাকাতে বিক্রিও করে থাকেন ওনারা। আজকে আমরা কথা বলবো আবু সাইদ ভাইয়ের সাথে, সাদিকা ডেইরি ফার্মের মালিক যিনি স্বত্বাধিকারী ওনার সঙ্গে। উনি একটি চমৎকার গরুর খামার গড়ে তুলেছেন, এখান থেকে উনি বিক্রিও করে থাকেন। তো আসুন বন্ধুরা, ওনার খামারে আজকে কী কী গরু আছে, সেগুলো তিনি কেমন মূল্য আশা করছেন বা কোথায় বিক্রি করবেন, সমস্ত বিষয় জানার চেষ্টা করি আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। আসুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়, আমিও ভালো আছি। আমি তো ঈদ পালন করার জন্য ঈশ্বরদীতে আসছি। তো আপনারা জানেন আমি বিভিন্ন খামারে ঘুরি, তাদের গরু ছাগল কী লালন পালন করেন সেগুলো দেখার চেষ্টা করি। তো আমি জানলাম যে আপনি তো খামারে সুন্দর সুন্দর গরু লালন পালন করেন আপনার খামারে। জি জি ভাই, আসলে লালন পালনও করি, এর মাধ্যমে আসলে বিক্রিও করে থাকি। কিছু বিক্রিও করেন? জি জি। যাই হোক, আপনি আসে তো অনেক ধন্যবাদ ভাই, যে আসে আসলে যে আপনি আসছেন, ধন্যবাদ ধন্যবাদ। আপনার গরুগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, বেশ কিছু সুন্দর সুন্দর বাছুর গরু বাঁধা আছে। এগুলো কি লালন পালন করার জন্য রাখছেন, না এখান থেকে যদি কেউ চায় বিক্রিও করবেন আপনি? আসলে মানে উদ্দেশ্য মানে দুইটাই আর কি, লালন পালনও করি প্লাস বিক্রিও করি। আর আমি গরুগুলো বিশেষ করে মানে বর্ডার সীমান্তের জন্য কালেকশন করি, সবচেয়ে হাই কোয়ালিটি ভালো ভালো উন্নত মানের জাতের পার্সেন্টে বাচ্চা কিছু কালেকশন করি, যে বাচ্চাগুলো কোনো দর্শক ভাই যদি খামার গড়তে চায় এবং লালন পালন কোনো সময় লসের সম্মুখে পড়বে না ভাই। না, উন্নত জাত ছাড়া খামার করলে তো অবশ্যই লস হয়ে যাবে, পরিপূর্ণ লস ভাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে জাত নির্বাচনটা মুখ্য বিষয়। হ্যাঁ, এটা হলো মূল কথা। একটা মানুষ যদি আসলে একটা গরুর পিছনে চারিদিক দিয়ে বৈশিষ্ট্য মানে দেখে জাত মান নির্ণয় করে, জাত যাচাই বাছাই করে যদি গোটা কালেকশন করতে পারে, তাহলে আল্লাহর রহমতে ভবিষ্যতে লাভ ছাড়া লসের সম্মুখে পড়বে। আলহামদুলিল্লাহ। তো আসেন আবু সাইদ ভাই, আপনার খামারের সুন্দর সুন্দর বাছুর গরুগুলো দেখি। মাশাআল্লাহ, খুবই চমৎকার বাছুর তো এগুলো। সাইদ ভাই, খুবই চমৎকার বাছুর তো এটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আসলে এটা একটা পরিপূর্ণ 100 ইন্ডিয়ান গির বাচ্চা ভাই। গির না? গির। দেখেন মাথাটা বেশ সুন্দর, অনেক টকল সৌন্দর্য এবং নাভি কুম্বলগুলো খুবই ভালো এবং কানগুলো দেখেন আসলে মানে একটা মানে ভদ্র একটা সিস্টেম আছে না, আসলে একটা জাত মানে ভালো জিনিস সবসময় একটা ভদ্রই থাকে। জি, সেই দিক দিয়ে লক্ষ্য করে দেখেন মানে বাচ্চাটা পরিপূর্ণ খুবই ভালো ভাই। জি জি, চমৎকার একটা কালার প্রিন্টের বাচ্চাটা খুব ভালো। এটা একটা গির বাচ্চা। জি জি ভাইয়া, গির বাচ্চা। দেখেন পাত পাত এখনই আসলে যেমন বললাম না যে একটা বাচ্চা সিনার কো অনেক কিছু বৈশিষ্ট্য আছে। পাত পাগুলো দেখেন এখনই গুলো অনেকটা গুলো খাইটির মতন মোটা 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 পা আছে। এই জাতীয় গরুর গুলো পাত পাগল সিকন সিকন, ওটা গুলো ভবিষ্যৎ খারাপ ভাই। হ্যাঁ হ্যাঁ। এজন্য টাকা দিয়ে যদি একটা গরু কিনে না, তাহলে মানে ডবল বডি চারিদিক দিয়ে স্কোয়ার থাকলে বাচ্চাটা এই বিষয়ে বডিটা ডবল হতে হবে। ডবল হতে হবে, ডবল হতে হবে, নাভিটাও ডাবল ঝুলতে হবে, ঝুলতে হবে, পাগুলা মোটা মোটা খুরগুলা বাটি খুরের মতন, এবং চামড়াটা দেখেন অনেক কল সব আর খুবই সাজসজ্জিত ভাই। কলগম্বলটাও বেশ ঝুলন্ত আছে, বেশ সুন্দর, অনেক অনেক মাশাআল্লাহ। এটা বয়স কেমন আছে? এটার বয়সটা কিনা দিয়েছে আনুমানিক আপনি 10 প্লাস মাইনাস ধরতে থাকেন, আমাদের 10 মাস আমরা প্লাস মাইনাস আমরা ধরতে পারি। জি জি জি। আচ্ছা, এটা কি সিঙ্গেল বিক্রি করবেন নাকি? হ্যাঁ, কোন দর্শক ভাই নিলে সিঙ্গেলও বিক্রি করব, সমস্যা নাই। কেউ যদি নিতে চায় আপনি বিক্রি করতে ইচ্ছুক আছেন? জি জি ভাই। তো সাইদ ভাই, এটার মূল্য কেমন রাখছেন আপনি? এটার মূল্য একবার সীমিত দামে রাখছি ভাই, 1,12,000 টাকা। জি, অনেকেই দামটা শুনলে হয়তো একটু মানে হিমশিম খেয়ে দেবে। হ্যাঁ, এত ছোট বাচ্চা 1,12,000 টাকা। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি বড় গরু পাবেন অবশ্যই, ওটা গোল ভবিষ্যৎ না ভাই। জি, আর এটা গোল পরিপূর্ণ সামনে গোল ভবিষ্যৎ আছে। জি, দেখেন বাচ্চাটা গেট আপটা দেখেন, তাহলে এটার ভবিষ্যৎ আল্লাহ পাক বাস রাখলে কেমন সাইজের গোটা হবে, বিগ বডি একটা গোল সার হবে। 2025 এটা মোটামুটি একটা বৃহৎ আকৃতির আশা করা যায় ভাই, বাচ্চা হবে। জি জি জি, বড় সার হবে। জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে কি কিছু কম বেশি করার সুযোগ আছে আপনি যেটা মূল্য দিলেন? হালকা হয়তো একটু সম্মান করব ভাই, সামান্য কিছু ওনার করা সম্ভব? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, এই পাশে তো একটা চমৎকার ব্ল্যাক শাহিওয়াল দেখতে পাচ্ছি, তাই না? জি জি ভাই, পুরোপুরি ব্ল্যাকও না, এটা চকলেট কালারের শাহিওয়াল। সাইদ ভাই, জি ভাই, এটা চকলেট কালারের একটা শাহিওয়াল বাচ্চা না? জি জি, এটা শাহিওয়ালের সাথে ব্রাম আর ক্রস আছে ভাই। হ্যাঁ, ক্রস আছে কিছুটা। জি জি, দেখেন মাথার শেপটা গুলো অনেকটা গুলো একেবারে ছোট। জি, মাথাটা ছোট, ছোট, কানগুলো গুলো অনেকটা গুলো বড় বড়, প্লাস নাভি কম্বলের কথা তো বাতাস পাড়ার মতো না। আর এখনই দেখেন চুটটুট গুলো বাঁক হয়ে গেছে ভাই। জি, দেখছেন চুটটা চমৎকার, এখনই অনেক সুন্দর, এখনই উঠে গেছে নাভি কম্বল। আর হাইটটা কি, পা তো মোটা দেখেন। জি,
আল্লাহর রহমতে আমার খামায় যে বাচ্চাগুলো ভাই, মানে কারোর সাইতে কারোর মানে সৌন্দর্য বৈশিষ্ট্য বলে শেষ করা যায় না। প্রত্যেকটা বাচ্চা যাকে একশো একশো বাচ্চা বলে সে যত না, এই বাচ্চাটা খুবই সুদর্শন, খুবই চমৎকার। এটার বয়স কেমন? এটার বয়সটাও আনুমানিক এরকম 10+ বয়স, 10 মাসের মধ্যেই হবে, কিছু কম বেশি হবে। জি ভাই, আচ্ছা এটা কি বিক্রি করবেন না আপনারা, পালন করবেন? না, এটাও বিক্রি, আসলে প্রত্যেকটা আর কি বিক্রি করার উদ্দেশ্যে আর কি আপনাদের আর কি দেখাচ্ছি। আচ্ছা, ভালো মূল্য পেলে বিক্রি করে দিবেন ইনশাআল্লাহ। এটার মূল্য কেমন রাখছেন? এটার মূল্য দাম চাচ্ছি ভাই 1,08,000 টাকা। 1,08,000 টাকা আস্কিং প্রাইস, সেই ক্ষেত্রে কিছুটা সম্মান করা সম্ভব কি? অল্প অল্প কিছু ভাই, আমারই কিছু না। বাচ্চাদের হাইটটা দেখছেন, একদম শৈল মাছের মতো লম্বা, পাহাড় তলের মতো মাশাআল্লাহ, প্রত্যেকটা বাচ্চাকার পার্সেন্ট পরিপূর্ণ। আচ্ছা সাইদ ভাই, আপনার যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি কেউ পছন্দ করে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? যোগাযোগ এটা মাধ্যমে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ, ফোনে আপনার সাথে যোগাযোগ করা যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাদেরকে একটু বলেন। ফোন নাম্বার 0185499131, এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। জি জি, এই নাম্বার যোগাযোগ। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন যে গরুগুলো পছন্দ যদি কেউ করে কোনো ক্রেতা, সেই ক্ষেত্রে আপনাদের পাঠানোর ব্যবস্থাটা কি, ওনারা এসে নিয়ে যাবেন না আপনারা পাঠিয়ে দিতে পারেন? সকল সুযোগ সুবিধা আছে ভাই, কোনো মানে যদি কোনো দর্শক ভাই যদি আসে, সহযোগী আসে, দেখে শুনে নিয়ে তারবে, তাদের কোনো সমস্যা নাই। এখানে মানে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, আপনার ট্রেনের ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা, সকল দিক দিয়ে সুযোগ সুবিধা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এক কথা সমস্ত দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নাই। যদি আসে নিয়ে যায় এটা সবচেয়ে বেটার হবে, আর আসার মতো পরিস্থিতি না থাকলে আমরা যেরকম মাল পাঠিয়ে দিই, এরকম পাঠিয়েছে ওইভাবে পাঠাবো। আপনারা এই সুবিধাও রাখেন? জি জি জি, কেউ দেখলে বায়না করলে আপনারা জি জি পণ্য পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে। আরো চমৎকার দুইটা বাছুর দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই চমৎকার, একটা রাথি শাহিওয়াল পাকড়া গরু। জি জি, কালার প্রিন্টটা খুব সুন্দর ভাই। হ্যাঁ, প্রিন্টটা চমৎকার আছে, হাইটটাও মাশাআল্লাহ বেশ অনেক হাই সুন্দর আছে। একটা বাচ্চা যেমনি নাভি কুম্বল তেমনি লম্বায় চড়া, হাইট চারিদিক দিয়ে স্কোয়ার ভাই, চমৎকার সার বাচ্চা। জি জি ভাই, 25 সালে কি এটা রেডি হবে না 26 পর্যন্ত লালন পালন করতে হবে? 25 সালে এটা হবে ভাই, তবে উনি ওনার এনার গ্রোথ বাড়া দেখে এবং হাইট লম্বা হয়ে দেখে ওই খামারে এমনি মন চমকে যাবে যে আমি আরেকটা বাচ্চা লালন পালন। 26 পর্যন্ত পারলে মানে সর্বোচ্চ রেজাল্ট আশা করা যাবে, তাই না? অনেক প্রফিট হবে। জি ভাই, মাশাআল্লাহ খুবই চমৎকার বাচ্চাটা। জি ভাই, নাভি কম্বল চমৎকার আছে, একদম অসাধারণ ডবল বডির বাচ্চা, বাচ্চা হাইট কি পাতটা অনেক ছোট ভাই, চমৎকার। পাগুলো বেশ সুন্দর আছে, অনেক স্ট্রেট, একদম একদম স্ট্রেট। হ্যাঁ, স্ট্রেট পা। বললাম না যে একটা গরুর আসলে বৈশিষ্ট্য অনেক কিছু থাকে ভাই, এগুলো দেখি কালেকশন করে লসের সম্মুখে পড়া না দাদা। এটার বয়স কেমন আছে? এটার বয়স আনুমানিক 10+। 10+ আছে? জি জি, মাশাআল্লাহ। এটা মূল্য কত রাখছেন? এটার দাম রাখছি 1,05,000 টাকা ভাই। খুবই চমৎকার বাচ্চা, 1,05,000 টাকা। জি সাইদ ভাই, এটার মূল্য রাখছেন, কিছুটা কম বেশি করার সুযোগ আছে, অল্প কিছু সম্মান করব ভাই। আচ্ছা, আর আমার চ্যানেল থেকে যদি কেউ আপনাকে ফোন দেয় সেই ক্ষেত্রে? এটা তো স্পেশাল শুধু আপনার জন্য আরো ছাড়। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার নাম বলবেন, ইনশাআল্লাহ আবু সাইদ ভাই আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিবে। ভাই আরো কিছু কি আছে? জি আছে, চলেন দেখি। বেশ সুন্দর খাওয়া দাওয়া করতেছে তো আবু সাইদ ভাই। জি ভাইয়া, এটা হলস্টাইনের সাথে কি কোনো ক্রস আছে? না, এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা মানে একটা হাইব্রিড জাতীয়, যে বড় বড় বিখ্যাত খামারে যে সারগুলো দেখেন না, না মনে হচ্ছে চুট উঠে আসতেছে, এটা হালকা হয়তো একটু উঠতে পারে। এটা আপনারা যে 30-35 মিনিট যে গরুগুলা দেখেন না, এই জাতীয়গুলো সে জাতের বাচ্চা ভাই। বাহ, প্রিন্টটা তো খুবই চমৎকার লাগতেছে, সুন্দর প্রিন্ট আল্লাহ পাক দিছে ভাই, মাশাআল্লাহ খুবই চমৎকার চেহারা। আমার খামায় যতগুলি গরু আপনি একটা একটা গরু দেখবেন আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর গরু আপনি কিভাবে সংগ্রহ করলেন? না, এই বাচ্চাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, মাশাআল্লাহ। আপনি বর্দনটা দেখছেন? হ্যাঁ, খুবই চমৎকার বাচ্চা। গেটআপটা কি অনেকটা ভারী, পাতটা কতটা মোটা, এটা কি সংগ্রহ করা আপনার? এটাও সংগ্রহ, এগুলো বাইরে থেকে ভাই সংগ্রহ, অল্প অল্প আস্তে আস্তে সংগ্রহ করি দাদা, একবারে সংগ্রহ হয় না, সম্ভব না, এটা একবার সংগ্রহ আস্তে আস্তে জোগাড় করতে হয়। জি জি, এই খোঁজ পাই যেখানে একটা ভালো গরু আছে ওখানে যাই, যাই এইভাবে নিয়ে ওটা নিয়ে আসতে হয়। জি জি, এটার বয়স কেমন আছে? এটার বয়সটা আনুমানিক আপনার 9-10 মাসের মতো হতে পারে, এটা আনুমানিক ধারণা ভাই। এটা তো সার বাচ্চা না? এটা সার বাচ্চা, সার বাচ্চা, মাথাটা দেখেন একেবারে ফুটবলের মতন ছোট, আর এখন এগুলো ঠোঁট মোট গোলাপি, সবার পাহাড় চমৎকার, অসাধারণ। এটা 1-2 বছর লালন পালন করলে কেমন ওয়েট আসবে? এটা 2 বছর লালন পালন করে আল্লাহর রহমতে সর্বনিম্ন তাও তো 20+ আশা করা যায়, 20 মন। জি জি জি, মাশাআল্লাহ খুবই চমৎকার হবে। হ্যাঁ, খুবই বাচ্চা একদম পরিপূর্ণ ভাই। এটার মূল্য কেমন রাখছেন? এটার মূল্যটা একটু কম ভাই, এটা কিনছো একটু কম টাকায়। জি, এটার দাম রাখছি 95,000 টাকা ভাই। 95,000? জি জি,
কিছু কি সম্মানী করা সম্ভব এটা না এটাই ফিক্স থাকবে ১০০০০ এর থেকে ভাই খুবই সামান্য এক খুবই সামান্য আমি দামও চাইছি সেভাবে ঠিক আছে আপনারা দেখতে পারেন আমার কাছে তো খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার মানে আসলে ভাই সহযোগিতা আরো কোন মানে কাস্টমার ভাই দেখলে আসলে মানে উনি ফিরে যেতে পারবে না ভাই এত কালার প্রিন্ট আর মাজা ডবল বোর্ডের কি বলবো ভাই আর স্যামসাংয়ের কথা তো বলাই যাচ্ছে না দেখেন বললাম না যে হাইব্রিড জাতীয় বাচ্চা এগুলা খালি একটু শ্রম দিতে হবে দাদা সাইদ ভাই জি ভাই এটা তো শাইওল বাচ্চা এটা একটা শাইওল পিওর শাইওল বিলের বাচ্চা ভাই সার বাচ্চা জি জি সার বাচ্চা এটা বয়স একটু কম হবে মনে হয় এটা কম বয়স আনুমানিক হয়তো 8 মাস হতে পারে ভাই বাচ্চাটা চারদিক দিয়ে ভালো লাগছে তো এই জন্য আমি কালেকশন করছি ভাই কালার প্রিন্ট এবং নাভি কম্বল সমস্ত দিক মনে কাছে খুব একটা পারফেক্ট লাগছে বিটা বাচ্চাটা কালেকশন দানাদার খাবার কি ধরছে ও জি জি খাচ্ছে জি জি আমার কাছে খাচ্ছে ভাই এখন মাশাআল্লাহ এটাও চমৎকার একটা বাচ্চা এটার মূল্য কেমন রাখছেন এবার এটা সীমিত ভাই এটার দাম চাচ্ছি হচ্ছে ৮৫,০০০ টাকা এটা একটা আলোচনার সাপেক্ষে বিক্রি করবো মূল্য চাওয়া ৮৫,০০০ কিছুটা কম বেশি হবে সাইদ ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে জি জি ভাই আর কি আছে আমাদের দেখানোর মতো আর কয়টা বাচ্চা আছে আচ্ছা চলেন দেখি সেই বাচ্চাগুলো দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন না না এটা একটা গির বাচ্চা বকনা বাচ্চা ভাই গির বকনা জি যে মাথা মাথাগোল উল্টানো দেখছেন এটা আচ্ছা ছোট তো এখনো শেপটা আমি বুঝতে পারি নাই এই এই দেখেন মাথাটা উল্টানো কানগুলো অনেক লম্বা লম্বা আসলে একটা ময়না পাখি সাউ খুব ভালো লাগে আসে এইসব জিনিস ঠিক আছে বকনা জি বকনা ভাই তাহলে যারা মানে বকনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই ধরনের তাহলে নিতে পারেন যে ধরনের বাচ্চা সংগ্রহ করে খামারে লালন পালন করতে পারেন হ্যাঁ খামারে করতেন কিংবা যে কোনো মানে ফ্যামিলি তো লালন পালন করতে পারেন মা বোনও লালন পালন করতে পারে খুবই শান্ত ছিল আর এত সুন্দর বাচ্চা ভাই মানে দেখার মতন এই জন্য আর কি এটা সংগ্রহ করা হয়েছে জি এটার বয়স কেমন আছে এটা কেনা জিনিস আনুমানিক আপনি ধরেন ৭ মাস হতে পারে অত হবে এটা কমই হবে আর কি কমই হবে জি বাচ্চাটা খুবই চমৎকার খুবই সুন্দর ভাই লালন পালন করলে ভালো একটা ভবিষ্যৎ আশা করা যায় এটা একটা রেজাল্ট আসবে দাদা মাশাআল্লাহ কেমন মূল্য চাচ্ছেন এটা এটা সীমিত ভাই ৫৫,০০০ টাকা ৫৫,০০০ জি চাওয়া মূল্য তো জি কিছুটা কম বেশি হবে জি ইনশাআল্লাহ অবশ্যই করব ভাই গির বাচ্চা বকনা বাচ্চা যারা বাড়িতে লালন পালন করতে চাচ্ছেন গাভী পালন করতে চাচ্ছেন তারা সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চমৎকার বাচ্চাটা সংগ্রহ করার জন্য ভাই আরো দুইটা মন হয় আছে না জি জি আরো আছে ওগুলো কি একটা ফ্ল্যাগবি বাচ্চা আছে ভাই এটা কি জাত বললেন এটা একটা ফ্ল্যাগবি জাতের বাচ্চা ভাই ফ্ল্যাগবি জাতটা চিনবো কিভাবে এটা এটা মূলত ফ্ল্যাগবির কালার আছে রেড কালার রেড হবে রেড তো জার্সিরও হয় না রেড জার্সিরও হয় ঠিক আছে এনো এটা যে মুখের থুতনিটা সাদা হওয়া লাগবে থুতনি সাদা হবে মাথার শেপটা সাদা হওয়া লাগবে জি জি আরো প্লাজে খুরগুলো গোলাপি কালার আসতে হবে খুর হতে হবে গোলাপি খয়েরি জি জি খয়েরি আর এর বডিটা একবার ডবল বডির বাচ্চা আর এই ঘাড়ের গর্দান ধরে অনেকটা গোল চড়া আর কানগুলা দেখেন একবারে সেম বোরের পাতা না ভাই যে অনেকে চা আঙ্গুলের মতন বলে দেখেন সেটাল আর লোম কত কানে লোম থাকবে ঘন লোম থাকবে জি 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 অসাধারণ লোম একটা মাছের দোকান বুঝলাম আচ্ছা এটা তো বকনা বাচ্চা জি এটা বকনা বাচ্চা ভাই ফ্ল্যাগবির দুধের জন্য পালন করে নাকি মানে মাংসের জন্য পালন করে দুধের জন্য হয় মূলত বকনা বাচ্চা যে এগুলো হচ্ছে জাত উন্নয়নের জন্য বিখ্যাত ব্যবহার করা হয় আচ্ছা জি ঠিক আছে এগুলোর মধ্যে একটা সিমেন্স ভালো সিমেন্স দিলে একদম বিদ্যুৎ গতির কাজ করে আর ফ্ল্যাগবির জাতীয় সার বাচ্চা আসলে পোষণ যা গাওয়ার মধ্যে কিছু নাই অনেকে বুঝে ধারণা আছে সবারই যে আসলে একটা বাচ্চা কিরম বাচ্চা হয় এবং ওই গরুটা লালন পালন করলে ভবিষ্যতে বিগ বডির সার বিগ বডির সার হবে আর পরিপূর্ণ একদম ১০০ ফ্ল্যাগবির কালারটা এটার মধ্যে সেই জিনিসটা আছে আসলে কালারটা চমৎকার আর পাত পাতা দেখেন এখনই মোটা মোটা অনেক মোটা জি আর ঘাড়ের গর্দা দেখেন এখন মনে হচ্ছে একটা কলসি বসানো দেখেন দেখছেন আপনি নিজেই দেখেন ঘাড় গর্দান বেশ চওড়া অনেক আর অনেকটা কল হাইট বেশ হাইট আছে মাঝের শেপটার দিকে অনেক ভারী এই বাচ্চাটার বয়স কতদিন এটা অল্প একবার সীমিত হয়তো ৫ মাস এটার মূল্য কত রাখছেন এগুলো বাচ্চা রেটটা সবসময় বেশি ভাই আমি এক খামার থেকে কালেকশন করছি অনেক টাকা এটার দাম যাচ্ছে ভাই ১০৫,০০০ টাকা এত ছোট বাচ্চা ১০৫,০০০ অনেক দাম এগুলো সম্বন্ধে নিজেরই মানে আইডিয়া নষ্ট হয়ে যায় এরকম দামে বেচা বিক্রি হচ্ছে জি 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 মাশাআল্লাহ তো এই গরুটা সম্পর্কে আমার আইডিয়া যদিও একটু কম তো আপনার কাছ থেকে দাম জানলাম জি ১০৫,০০০ টাকা দাম চাচ্ছেন জি জি ভাই ঠিক আছে ভালো
সর্বশেষে একটা বকনা বাছুর। জি জি ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাছুর। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাছুর, বয়স কেমন আছে এটার? এটার বয়সটা আপনার 12+ 12+, অর্থাৎ আর মাস দেড়েক লাল, দুই মাসের মতো লালন পালন করলে এটা কনসার্ভে চলে আসবে ভাই, এক দেড় মাসের ভিতরে চলে আসবে। আর জেনুইন যে একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকার দরকার, এটা দেখেন মাজাটা কল অনেকটা কল ভারী, জি নেস্টটা কল অনেকটা কল ছোট, প্লাস ইনার যে দেখেন মুখের যে গেটআপটা, মাথা একেবারে যাকে হাঁস গলা বলে না, এই দেখেন এটা হচ্ছে সেই হাঁস গলা, একবারে চিকনা গলা, গলাটা থাকবে চিকন সরু গলা, জি সরু গলা, যাকে সরু গলা বলে এটা হচ্ছে সেই সরু গলা। আর এ দেখেন চামচুচা অনেকটা কল সফট, চামড়া থাকবে সফট, জি জি সফট থাকা লাগবে, জি। এবং দেখেন এখানে কল কোনো চুট থাকা যাবে না ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান বকনা কোনো চুট থাকবে না, হলস্টাইন ফ্রিজিয়ান সেটা কখনো চুট দেখলে আপনারা মনে করবেন এটা ক্রস, ক্রস থাকবে, জি এটা ক্রস। আর এ দেখেন একদম পরিপূর্ণ কল লেভেল স্ট্রেট, হ্যাঁ কানগুলা দেখেন অনেকটা কল ছোট ছোট, জি কান ছোট, লোমকল পর্যাপ্ত পরিমাণ আছে। আর পাত পা দেখেন পরিপূর্ণ কল স্ট্রেট, নেস্টটা অনেকটা ছোট হয়, দুধ হয় বেশি ভাই, দুধ বেশি হবে, জি। আরো প্লাস যদি নাভি থাকে তাহলে মনে করতে এটা সাইওয়ালের সাথে ক্রস আছে, যদি নাভি থাকে, হ্যাঁ যদি নাভি থাকে, এটা তো কোনো নাভি নাই, না এটা নাভি নাই, প্লাস এ দেখেন দুধের যে রগগুলা, এই দেখেন দুধের রগ, হ্যাঁ এটা ফুটে উঠছে এখনি, জি এখনি ভাসি উঠেছে দেখছেন, জি এগুলা পোলান নিপুল, এগুলো ঠিক আছে না, একদম বাড়ির থেকে দেখা যাচ্ছে, এই দেখেন পোলানের জায়গাগুলো দেখেন, এই দেখেন নেমে আসছে না, এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে অল্প দিনের ভিতরে ও, জি ওকে সিমেন দেওয়া যাবে এবং ও গর্ভবতী হয়ে যাবে, জি 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 অল্প দিনের মধ্যে, অল্প দিনের ভিতরে। তাহলে ওকে যদি কেউ নিয়ে যায় লালন পালন করার জন্য, জি অল্প সময়ের ভিতরে বাচ্চা পেয়ে যাবে, জি জি অল্প সময়, আল্লাহ যদি দেয়, জি জি এটা যেটা রেডি দা রেডি দাতেও বকনা অল্প টাইমের মধ্যে পাওয়া যাবে, জি। এটার মূল্য কত রাখছেন? এটা মূল্য অল্প সুবিধ দাম 95,000 টাকা ভাই, 95,000, জি জি ফিক্সড, জি অল্প সময়। এইবার দেখেন একটা ফ্ল্যাগ বে বাচ্চা 4 বছর বাচ্চার দামের দাম চাইছে 1,05,000 টাকা, জি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার দাম আমি দাম পেলাম মাত্র 95,000 টাকা। তাহলে দুইটা দুই কোয়ালিটির জাত, জি, যেটা আপনার ফ্ল্যাগবিট জাত সেটা একদম পরিপূর্ণ 100 রেড কালার হয়, আমার বাচ্চাটা কল তেমনই হয়েছে, জি। আর আমি কল কিনছি অমন ভাবে টাকা দিই ভাই, বেশি টাকা দিয়েই কিনতে হচ্ছে, এগুলো দর্শক মাথায় রাখতে হবে, জাত মেডিকেল কালেকশন করলে সমস্যা হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার খামারের বেশ কিছু গরু দেখলাম যেগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন, কেমন মূল্য সেটাও জানার চেষ্টা করলাম, আপনি জানালেন আমরাও দর্শককে জানালাম। এখন যদি কোনো খামারি ভাই আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চায়, আপনি তো ফোন নাম্বার দিয়েছেন, আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে, জি ইনশাআল্লাহ পারবে, সমস্যা নেই, ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সাইদ ভাই আমাদেরকে আপনার সুন্দর গরুগুলো দেখানোর জন্য, অনেক অনেক আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ এসেছিলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে সাদিকা ডেইরি ফার্মে আবু সাইদ ভাইয়ের খামারে সুন্দর সুন্দর গরু দেখার জন্য। উনি ওনার খামার থেকে সুন্দর সুন্দর গরু লালন পালনের পাশাপাশি বিক্রিও করে থাকেন, কেমন গরু তিনি বিক্রি করার জন্য রেখেছেন, সেগুলো কেমনই বা মূল্য নির্ধারণ করেছেন, সমস্ত বিষয় জানলাম এবং আপনাদেরকেও জানালাম। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি গরু ভালো লাগে অবশ্যই আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনার ফোন নাম্বার তো দেওয়াই আছে, যোগাযোগ করে আপনাদের পছন্দের গরু সংগ্রহ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খামারে কারো সফলতার গল্প নিয়ে অথবা কোনো হাটে বাজারে বাংলাদেশের যে কোনো পথে প্রান্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেল থাকুন, আল্লাহ হাফেজ।